আশা করি আমরা দ্রুত আল্লাহর রহমত করবে, এই বিপদ থেকে আমরা আসলে মুক্তি পেতে চাই। কিন্তু বাংলাদেশের মানুষের বিপদ তো কাটছে না, বাংলাদেশ তো শাসন করছে, আপনার শাসক মানুষ ভালো না হলে আল্লাহ আপনাকে গজব থেকে ঠেকাবে কি করে? এবং ধরুন করোনার সংক্রমণ ধরুন প্রথম ধাক্কার পরেও কিন্তু সরকারের তেমন কোনো রেসপন্স পাওয়া যায়নি। তারা 400 কোটি টাকার আতশবাজি পুড়িয়েছে জন্মশতবার্ষিকীর নামে গত বছর করোনার মধ্যে, প্রণোদনা গুলা লুট করেছে, প্রণোদনা লুট করছে, এবং এর পরেও যে এই যে 1 বছর ব্যাপী যে উৎসব, মানে কয়েক হাজার কোটি টাকা তারা উড়াই উড়াই ফেলছে, কিন্তু কোনো হসপিটাল বা মাদারা মাফিয়ার বাবা রেখে গেছিল তো এগুলা ফকিনের বাচ্চাদের সম্পদ, এগুলা কি বলবেন আপনি? আপনি দেখেছেন যে গত 2 দিন আগে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে একটি রিসোর্টে গিয়েছিলেন, এবং সেই রিসোর্টে ছাত্রলীগ যুবলীগ তারা হামলা করে। মামুনুল সাহেব রিসোর্টে ছিলেন, ছাত্রলীগ যুবলীগ বলা, এবং আমি আজকেই দেখলাম যে অনলাইনে হোটেল মালিক বলছিলেন যে সেখানে এনএসআই এবং এসবির লোক ছিল, এবং ধরেন তারা দ্বিতীয় স্ত্রীর নামে এক মহিলাকে, মহিলা সাক্ষাৎকার বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে, অনলাইনে ব্যাপক ভাইরাল করার চেষ্টা করা হয়েছে। এবং দেখুন, মামুনুল হক সাহেব যখন রিসোর্টে প্রবেশ করেন তখন তার স্ত্রীর যে ছবি তারা সিসিটিভি ক্যামেরা থেকে মানুষকে দিয়েছে সেটি হচ্ছে কালো বোরখা পরা, অর্থাৎ একটি প্ল্যান। অর্থাৎ আপনি দেখেছেন যে এনএসআই এসবির কথা বলা হচ্ছে, ছাত্রলীগ যুবলীগ, অর্থাৎ একটি পরিকল্পিত হামলা। অর্থাৎ মামুনুল হক সাহেব আসলে বোঝা উচিত ছিল যে তিনি তো সবসময় আসলে নজরদারির মধ্যেই থাকেন, তো কিন্তু ছাত্রলীগ যুবলীগের যে হামলা বা এরপর এই পরবর্তী যে ঘটনা প্রবাহ, আপনি কিভাবে দেখেন, কি মনে করেন? এটা অ্যাবসলিউটলি মাদার অফ মাফিয়া শেখ হাসিনার প্রোগ্রাম, এর 14 জেনারেশন মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন, যেটা বলে চরিত্র হনন করার যে একটা অভ্যাস, এটা আওয়ামী লীগের অনেক পুরানো অভ্যাস, আদি অভ্যাস। তারা রাজনীতি করেছে গুন্ডাদের দিয়ে, আর হলো এ মানুষের চরিত্র হনন করা যাদের চরিত্র পবিত্র। আমার কথা হচ্ছে, মামুনুল হক ওখানে গেছেন এবং ওখানে আপনি তো দেখালেন ম্যানেজার সাহেবকে, যে ম্যানেজার বলেছে যে এখানে এনএসআই এর লোকজন ছিল, যে এনএসআই এর বললাম না যে পিয়ন টাইপ একজন অফিসার, কি নাম যেন ওর ভুলে গেছি, তো কি জানি অফিসারটার নাম, এখানে হাই কমিশনের ছিল পিয়ন টাইপ আমি বলবো, এইসব অফিসার তো বাংলাদেশের জেনারেল হচ্ছে, বুঝছেন না? এবং শেখ হাসিনা হলো আর একটা